হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে স্পেশাল একটি রেসিপি আমি বানিয়েছি, সেটা হলো মিক্স ফ্রাইড রাইস। তো বাড়িতে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, আমি কিন্তু একদমই কোনো রকম কোনো সবজি এখানে আমি অ্যাড করতে পারিনি। এখানে তো অনেক রকমই সবজি ব্যবহার করা যায়, তো আমি এখানে শুধুমাত্র ক্যাপসিকাম ছাড়া আর কিছুই ব্যবহার করতে পারিনি। তো আমি এখানে যেভাবে বানিয়েছি তোমাদের সাথেই সেই ভিডিওটা শেয়ার করছি। তো এখানে দেখো, আমি নিয়েছি বাঁশকাঠি চাল। বাঁশকাঠি চালটা 700 গ্রাম ছিল, তো 700 গ্রাম চাল আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে আমি রেখে দেবো। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি হাঁড়িটা বসিয়ে দেবো, হাঁড়িতে একটু জল গরম বসাবো। তো জলটা গরম হয়ে গেলে 1 চামচ লবণ দেব। তো লবণটা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখা যে চাল, সেই চালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, চালটা আমি দিয়ে দিচ্ছি। তো জলটা গরম হওয়ার পরেই চালটা দিতে হবে। তো ভাত যখন ফুটবে, তা দেখতে হবে ঠিকঠাকভাবে ভাতটাকে নামাতে হবে, যেন কাদা না হয়ে যায়। এখানে মিক্সিং করে নিয়েছি দুটো জিনিস, চিকেন আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর চিকেন একসঙ্গে মিক্সিং করেছি কী কী দিয়ে, সেটা হলো 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, আর গোলমরিচের গুঁড়ো, লবণ, এইসব দিয়ে আমি ভালো করে মিক্সিং করে রেখে দিয়েছি। তারপরে আমি ভালো করে একে একে চিকেন, চিংড়ি মাছ এগুলোকে ভেজে ভেজে আমি তুলে রাখবো। এখানে দুটো ডিম দিয়েছি, ডিমটাকেও আমি কুচি কুচি করে ভেজে তুলে নেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়েছি ডিমের মধ্যে। তো দিয়ে আমি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে ভেজে তুলে নিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি তেলের মধ্যে। সাদা তেল নিয়েছি, সেই সাদা তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নেবো 1 থেকে 1.5 মিনিট মতন। তারপরে যেই নরম হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম ছাড়া এখানে আর কিছু আমি অ্যাড করতে পারছি না, তো সেই মুহূর্তে ছিল না বলে আমি কিছু দিতে পারিনি, শুধু ক্যাপসিকামটাই ছিল। তো এই পর্যায়ে আসলে আমি এবারে যে জিনিসগুলো ভেজে ভেজে রেখেছিলাম সেই জিনিসগুলো সব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেন, ডিম আর চিংড়ি মাছ সব আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি এর মধ্যেই ভালো করে আগে নাড়িয়ে মিশিয়ে নেব সবজিগুলোকে, তারপরে আমি এর মধ্যে ভাতটাকে অ্যাড করব। তো ভাতটাকে দিয়ে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। এর উপরে তোমরা চাইলে আগে টেস্ট করে দেখে নেবে কী কী কম আছে, তো সেগুলো তোমরা দিয়ে দেবে। তো এইভাবেই আমি মিক্স ফ্রাইড রাইসটা বানিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো।